বিভিন্ন কারণে ইদানিং নিজের ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, যার ফলশ্রুতিতে বাড়ছে তাপমাত্রা। অনুভূত হচ্ছে অতিরিক্ত গরম, আর এই অতিরিক্ত গরমের ফলেই নানা ধরনের অসুস্থতার লক্ষণ দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে। মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমির ভাব, পেটের অসুখ, পায়ের যন্ত্রণা ইত্যাদির লক্ষণ দেখা দিলে প্রথমেই ওআরএস খাওয়ার নিদান দিচ্ছেন চিকিৎসকরা। এই অতিরিক্ত গরমে বাইরে তৈলাক্ত খাবার সহ চা, কফি, অ্যালকোহল থেকেও দূরে রাখতে হবে নিজেদেরকে। বর্তমানে এই হিট ওয়েভে বেশি পরিমাণে জল ও লেবুর শরবত খেলে প্রতিকূল পরিস্থিতি থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব বলে অভিমত প্রকাশ করেছেন ডক্টর সন্দীপন ভট্টাচার্য। বর্তমানে বিশ্ব তথা সমগ্র ভারতবর্ষে অত্যন্ত বেশি পরিমাণে বাড়ছে তাপমাত্রা। নির্বিচারে বৃক্ষছেদন, জুম চাষ, পাহাড়ে অগ্নিসংযোগ সহ আরও বিভিন্ন কারণে ক্রমশ গরম বৃদ্ধি পাচ্ছে, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। শুধুমাত্র মানুষই নয়, সমস্যার সম্মুখীন হচ্ছে পশুরাও। পূর্বের তুলনায় বর্তমানে ত্রিপুরা রাজ্যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। একদিকে যেমন তাপমাত্রা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, অপরদিকে বৃষ্টিপাতের পরিমাণেও তারতম্য ঘটছে। দূষণ রোধ করে গাছ লাগানোর মাধ্যমে পুনর্নবীকরণ শক্তির ব্যবহার করে পরিবেশ রক্ষা করার বিষয়টিকে ইদানিং গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্বজুড়ে। দেখুন, আমাদের আমরা জানি যে এই সময়টাতে সব জায়গায় এবং আমাদের ত্রিপুরা এবং আমাদের জেলাতেও যেরকম এনভায়রনমেন্ট বা যেরকম গরম থাকার কথা, তার সে এবার অনেক বেশি গরম পড়েছে। তার জন্য গরমে কীভাবে মানুষ অনেক বেশি অসুস্থ হচ্ছে। তো এই গরমের হাত থেকে যদি আমাদের সুস্থ থাকতে হয়, তাহলে আমাদের কতগুলো নিয়ম অনুবর্তিতা, কতগুলো কাজ হ্যাঁ আমাদের করা দরকার। তো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি স্যার যেটা বললেন যে আমাদের একটা প্রোগ্রাম আছে, ন্যাশনাল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ। এটা শুধু গরম না, যে কোনো ধরনের ক্লাইমেটে মানুষ কীভাবে অসুস্থ হতে পারে বা ক্লাইমেট চেঞ্জ হলে কী কী হতে পারে, বা যদি কোনো জায়গায় কোনো অস্বাভাবিক ক্লাইমেট কোনো সময় দেখাতে তাহলে কী হতে পারে। এর মধ্যে একটা বলছে ডিজাস্টার, যেমন বন্যা, খরা, এগুলো তো ডিজাস্টার। তো এই সময় কী হয়, খুব বেশি গরম পড়লে খরা দেখা দেয়। এখন তো বৃষ্টি আসছে, বা বৃষ্টি আসার আগে কী হচ্ছিল, কদিন তো বৃষ্টিও ছিল না, খুব গরম ছিল, তো মানুষ অনেক অসুস্থ হতো। এবার অতিরিক্ত তাপ প্রবাহে বা অতিরিক্ত গরমে যদি কেউ অসুস্থ হয়, তাহলে কী কী করণীয়? প্রথমে তো আমরা কী করতে পারি, এই গরম থেকে আমাদের সুস্থ রাখতে গেলে আমরা কিছু কাজ করতে পারি, যেটা আমরা সবাই জানি যে জল, পানীয় জল, মানে জল বেশি করে পান করা, তারপর বেশি পরিমাণে ফল বা শাক সবজি খাওয়া, স্পাইসি ফুড, তৈলাক্ত খাবার না খাওয়া বা কম খাওয়া, তারপর যেগুলো একটু হাই প্রোটিন ডায়েট, মাংস মাছ এগুলো কম খাওয়া, মাছ ঠিক আছে, মাংসটা একটু কম খাওয়া। সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও আগামী 30 এপ্রিল পর্যন্ত বিশ্ব টিকাকরণ সপ্তাহের বিশেষ অভিযান চলবে বলে এদিন জানান জেলা নোডাল অফিসার ডক্টর সন্দীপন ভট্টাচার্য। জেলায় যে সমস্ত শিশুরা এখনও অবধি কোনো টিকা গ্রহণ করেনি বা যাদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি বা যে কোনো কারণে বাদ পড়ে গেছে, তাদের সবাইকে টিকাকরণের আওতায় নিয়ে আসাই এই বিশ্ব টিকাকরণ সপ্তাহ অভিযানের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।